নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী আর আমার চ্যানেল পাঁচ ফোরন অ্যান্ড গ্রিন চিলিজে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের রেসিপি মশালা লোবিয়া কারি বন্ধুরা নামটা আপনাদের অনেকের কাছেই অচেনা লাগলেও ভারতবর্ষের জনপ্রিয় মশালাদার রেসিপিগুলির মধ্যে এটি হলো একটি অন্যতম রেসিপি তবে সম্ভবত কোনো রেস্টুরেন্টের মেনুতে এটিকে এখনও দেখতে পাওয়া যায় না অন্তত আমার চোখে পড়েনি লোবিয়াকে অনেকে রঙ্গি বলে আমি আজকে এটা একদম পাঞ্জাবি স্টাইলে বানাবো আর প্রিপারেশানটা আমি কিভাবে বানালাম জানার জন্য আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকুন এবং বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না আসুন দেখে নেওয়া যাক রান্নার উপকরণগুলি নিয়েছি দেড় কাপ লোবিয়া এটিকে পরিষ্কার করে ধুয়ে চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম লোবিয়া হল পুরুষ্ট বিনসের শুকনো দানা যে কোনো বড় গ্রসারি শপে সয়াবিনের দানা বললেই এগুলি পাওয়া যায় এখন সিদ্ধ হওয়ার জন্য লোবিয়াগুলিকে প্রেশার কুকারে দেওয়া হলো এবং এমন পরিমাণ জল এতে দেওয়া হল যাতে জলস্তর লোবিয়ার ঠিক হাফ ইঞ্চি উপরে থাকে প্রেশার কুকারে কোনো সিটি দেব না কুকার ফুল প্রেসারে এলে প্রেশার লো করে রেখে দিতে হবে এবং এইভাবে চার মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে তারপর কুকারটিকে গ্যাস থেকে সরিয়ে নিয়ে দশ মিনিট অপেক্ষা করতে হবে যাতে প্রেশার অটোমেটিক্যালি বেরিয়ে যায় অথবা দশ মিনিট পরে প্রেশারটা বার করে দিতে হবে তাহলে লোবিয়াটা সিদ্ধ করার জন্য কুকারটা বন্ধ করে গ্যাসে বসালাম এবং যতক্ষণ লোবিয়াটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ দেখে নেওয়া যাক প্রিপারেশানটি করতে আমাদের আর কি কি লাগছে বড়ো সাইজের দুটি টমেটোকে কুচি কুচি করে কেটে নিতে হবে নিতে হবে একইভাবে কাটা বড় সাইজের দুটি পেঁয়াজ আর নিতে হবে দুটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলিকে আমি চিঁড়ে নিয়েছি অন্যদিকে নেওয়া হল আদা বাটা রসুন বাটা পরিমাপটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি নেওয়া হলো ওয়ান টিস্পুন করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবং হাফ টি স্পুন হলুদের গুঁড়ো ফোড়নের জন্য জিরে সামান্য হিং এবং তেজপাতা নেওয়া হলো আমি এখানে ছোট তিনটি তেজপাতা নিয়েছি রান্নাটি আমি সাদা তেলে করব। গ্যাসে কড়াই গরম হলে তেল দেওয়া হলো তেলটা ভালো মতো তেতে উঠলে দেওয়া হলো ফোড়ন যেহেতু পাঞ্জাবি ডিশ তাই আগেই তেলের সাথে আমি খানিকটা ঘি মিশিয়ে দিয়েছি এইবার ফোড়নটা খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে ফোড়নের সুন্দর গন্ধ বেরোলেই আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে ছাড়তে হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে পিঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে এবং যারা আজ আমার চ্যানেল প্রথম দেখছেন তাদের কাছেও আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজটায় কী সুন্দর রং ধরে গিয়েছে এইবার আমি আদা এবং রসুনের পেস্টটা একে একে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এখন মিনিট তিনেক ধরে কষাতে হবে ফিরে এলাম তিন মিনিট পর আদা রসুনটা পেঁয়াজের সাথে মিশে গিয়েছে এইবার টমেটো কুচিটা তেলের মধ্যে ছেড়ে দিলাম চেরা লঙ্কাগুলিও দিয়ে দিলাম এবার ভালো করে টমেটো লঙ্কা পেঁয়াজ নাড়াচাড়া করে মেশাতে হবে এই সময় ফ্লেম লো করে কয়েক মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় মাঝে একবার ঢাকা খুলে নেড়ে দেওয়া হলো টমেটো গলে গিয়েছে এবার একে একে ধনে জিরে লঙ্কা ও হলুদের গুঁড়ো দিতে থাকব। বন্ধুরা রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কারণ আপনারা লাইক করলে তবেই তো আমি নতুন নতুন আরও অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার উৎসাহ পাব এইবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষাতে হবে কিছুক্ষণ কষিয়ে কড়াইটা চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিতে হবে ফ্লেম লো করে দেখুন মশলার পাশ থেকে তেল বেরিয়ে এসেছে অর্থাৎ মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গিয়েছে এইবার সিদ্ধ করা লোবিয়াটা জল সমেত মশলার মধ্যে ঢেলে দিতে হবে এবং বেশ সুন্দর করে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে দেওয়া হলো স্বাদ নুন সেই সঙ্গে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনিও অ্যাড করা হলো খুব সুন্দরভাবে সমস্ত কিছু মিশিয়ে দেওয়া হলো গ্রেভি ফুটে উঠেছে এইবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করতে হবে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন রান্নাটা প্রায় হয়েই গিয়েছে একটি ফ্রাইং প্যানে ওয়ান টেবিল স্পুন কাসুরি মেথি হালকা আঁচে সামান্য একটু সেঁকে নিয়ে আঙুলের সাহায্যে ক্রাশ করে নিতে হবে এইভাবে কসুরি মেথি গ্রেভিতে অ্যাড করলে পাঞ্জাবি ফ্লেভার আসবে গ্রেভিতে এটা অ্যাড করা হল এবার ছড়িয়ে দেওয়া হল হাফটি স্পুন গরম মশলার গুঁড়ো ভিউয়ার্স রেসিপি কেমন লাগলো জানার জন্য আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে রেসিপি ইজ অলমোস্ট ডান এখন আমি এটিকে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা নিউট্রিশনে ভরপুর লোবিয়া থেকে তৈরি এই স্পাইসি মশালা কারিটা রুটি বা পরোটার সাথে দারুণ লাগে আবার ভাতের সাথেও খুবই ভালো যায় শেষে অন্য দিনের মতো বলি সুস্থ থাকুন ভালো থাকুন নিত্য নতুন রেসিপি ট্রাই করুন আবার দেখা হবে পরের ভিডিও আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততদিনের জন্য বাই